সুপ্রিয় শিক্ষার্থী, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রাণীবিদ্যা বিভাগে এমএসসিতে ফিশারিজ নিয়ে যারা অধ্যয়নরত আছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এবং বাসায় বসে আমি যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম গত ক্লাসে সেগুলো প্র্যাকটিস করা শুরু করেছো। আমার আজকের ক্লাসটি মূলত তাদের জন্য যারা এখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে। ইতিমধ্যেই তোমাদের একটি ক্লাস আমি নিয়েছি এই কোশ্চেন কীভাবে হবে এবং অর্থাৎ প্র্যাকটিক্যালের সিলেবাস সম্পর্কিত। তো প্র্যাকটিক্যালের সিলেবাস সম্পর্কিত যে পূর্বের ক্লাসটি নিয়েছি আশা করি তোমরা সকলে সেটি দেখেছ, বা যারা দেখোনি তারা দেখে নেবে। ওই দিন আমি তোমাদের পাঁচটা কোশ্চেনের উপরে আলোচনা করেছিলাম যে সেই পাঁচটি কোশ্চেন কীভাবে হবে, কী কী অ্যান্সার দিতে হবে এবং আমাদের কলেজ থেকে কী ধরনের পদ্ধতিতে এই পরীক্ষাগুলো হবে। তো আজকে আমি শুরু করব বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে। বাকি ছয় নম্বর থেকে আমি আজকে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে বলেও দিয়েছিলাম যে একটি বই গঙ্গেশ কুমার চক্রবর্তী স্যারের বই, তাছাড়া পরিমল দেবের দ্বিতীয় খণ্ডও তোমার হেল্প লাগবে। পরিমল দেবের দ্বিতীয় খণ্ড থেকে কিছু মিউজিয়ামের চিত্র নিতে হবে। তো এইভাবে কিন্তু তুমি ওই বইগুলি ফলো করতে পারো যেটা বলে দিয়েছিলাম। আরও কিছু বইয়ের লিস্টের কথা আমি আজকে বলে মানে নেক্সট ক্লাসে বলে দেবো, এটা বলে দিচ্ছিলাম। তো আজকে সেই ক্লাসটি আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে মন দিয়ে আমার ক্লাসটি শুনবে। গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম আজকে আমি ছয় নম্বর থেকে শুরু করব। তোমরা দেখো তোমাদের ছয় নং যে কোশ্চেনটা আছে অর্থাৎ প্র্যাকটিক্যালের কিন্তু আমরা শিটও দিয়ে দিচ্ছিলাম এবং কোশ্চেন দিয়ে দিছিলাম, সেখানে কিন্তু আছে ছয় নম্বর কোশ্চেনটা যে কোমলাস্থি প্লা এবং কঠিনাস্থি মাছের কোমলাস্থি বা কঠিনাস্থি মাছের শ্রেণী বিভাজনের একটা কোশ্চেন দেয়া আছে ছয় নম্বরে। আমি আজকে মূলত যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এই ছয় নং কোশ্চেনটি কী করা লাগবে আমাদের, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে কোমলাস্থি এবং কঠিনাস্থির বিশিষ্ট তোমাকে মাছ দেওয়া হবে। আমরা জানি কোমলাস্থি মাছ কারা, যারা কন্ড্রিকচি শ্রেণীভুক্ত, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরা সামুদ্রিক, বেশিরভাগ বললে ভুল হয়, সবাই সামুদ্রিক, এরা সামুদ্রিক শ্রেণীর মাছ এবং এরা হচ্ছে কন্ড্রিকচি শ্রেণীভুক্ত, তাদেরকে কিন্তু কোমলাস্থি বিশিষ্ট মাছ বলা হয়। আর কঠিনাস্থি বিশিষ্ট মাছ কারা, কঠিনাস্থি হচ্ছে যারা অস্থি বিশিষ্ট, অর্থাৎ এরা বেশিরভাগই নদী বা পুকুরে বাস করে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে হচ্ছে যে কঠিনাস্থি এবং মাছ দিব আমরা অথবা কোমলাস্থি মাছ দিব, জোর অথবা বিজোরদেরকে এভাবে ভাগ করে দেওয়া হবে। দেওয়ার পরে ওখানে তোমার কি করা লাগবে, করা লাগবে হচ্ছে শ্রেণী বিভাজন তথ্য সম্বলিত উপাত্ত উপস্থাপন, তাতে তুমি মার্কস পাবা তিন। শনাক্তকরণ বৈশিষ্ট্য সহ যদি প্রজাতি পর্যন্ত শ্রেণী বিনাশ করতে পারো তাতে পাবা তিন, এবং পরিমাপ প্রদর্শন সহ চিত্র অঙ্কন যদি করো তাতে পাবা দুই, শ্রেণী বিভাজন সূত্রটা যদি লিখতে পারো তাতে পাবা এক, রেফারেন্স উল্লেখ যদি করতে পারো কমপক্ষে দুটি তাতে পাবা এক, অর্থাৎ টোটাল হচ্ছে মার্কস দশ। এইটা হচ্ছে ট্যাক্সোনমি বলতে পারো। এইটা আমি করাই দিব তোমাদেরকে, অবশ্যই ক্লাসে করানো হবে বা অনলাইনে হোক বা সামনাসামনি হোক, যেভাবে হোক আমরা অবশ্যই আমি এটি দেখিয়ে দেব। আমরা যখন ক্লাস নেব তখন এগুলো ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো আমি তোমাদেরকে দেখাবো, যদি সুস্থ থাকি অবশ্যই এই বিষয়টি আলোচনা হবে। তো এখানে হচ্ছে আমি বলে দিলাম যে কিভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, তোমাদের কোশ্চেনের পিছনেও লেখা আছে। তো এইখান থেকে যদি যে কোনো একটা তুমি লিখতে না পারো বা একটা যদি উল্লেখ করতে না পারো তাহলে কিন্তু তোমার সেই অংশের মার্কসটা কিন্তু তুমি পাচ্ছ না, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো সাত নং কোশ্চেন। সাত নং কোশ্চেনের জন্য কি করা লাগবে, সাত নং কোশ্চেনের জন্য ওখানে দেখো প্লাংটন ও বেনথোস দেয়া আছে। তো প্লাংটন তোমার এবং বেনথোস, প্লাংটন বেনথোস যেগুলো তুমি তুলতে, আমরা ওখানে পানি সহ কিছু কাদামাটি সহ পানি রাখা হবে, সেখান থেকে তোমাকে প্লাংটন এবং বেনথোস তুলে শনাক্তকরণ করা লাগবে।
এটা স্লাইডে প্লাঙ্কটন এবং বেনথোস তুলতে হবে। তোলার পরে ওটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে তুমি আগে আইডেন্টিফাই করবা যে এটা আসলে কোনটা, প্লাঙ্কটন নাকি বেনথোস বা কোন প্লাঙ্কটন। যদি তোমার সাইক্লোপস হইতে পারে, ডায়াপ্টোমাস হইতে পারে, তারপরে তোমার কারোনোমাস লার্ভা হইতে পারে, কারোনোমাস মানে এটা তোমার কারোনোমাস লার্ভাটা বেনথোস, তার মানে তোমাকে প্লাঙ্কটন বা বেনথোস এটা তোমাকে শনাক্ত করতে হবে নামসহ। আর আমরা জানি যে প্লাঙ্কটনগুলো কিন্তু সাধারণত পানির উপরে থাকে, অর্থাৎ যারা পানির উপরে ভাসমান ঢেউয়ের তালে ভেসে বেড়ায় তাদের কিন্তু প্লাঙ্কটন বলা হয়, আর বেনথোস হচ্ছে সাধারণত কাদামাটির ভিতরে থাকে। তো আমাদেরকে কিন্তু প্লাঙ্কটন এবং বেনথোস এই বিষয়টা জানতে হবে যে কে কোথায় থাকে বা তার সংজ্ঞা কী, তাহলে কিন্তু এগুলি তুমি খুব সহজেই শনাক্ত করতে পারবা, সেটার জন্য তোমার কষ্ট হবে না। তারপরে স্লাইডে দেখিয়ে তুমি কিন্তু ইচ্ছা মতো যে তুমি পাঁচটা প্লাঙ্কটন লিখে ফেললা বা দুটো বেনথোস এরকম কিন্তু না, এখানে তোমাকে দিতে হবে হচ্ছে তোমার প্লাঙ্কটন পাঁচটা বেনথোস দুইটা। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইচ্ছা মতো কিন্তু করতে পারবা না, তুমি আগে শনাক্ত করার পরে আমাকে দেখাবা অথবা আমাদের ডিপার্টমেন্টের অন্য কোনো ম্যাডামকে দেখাবা, স্যারকে দেখাবা, যে কেউকে দেখাতে পারো, যে কেউ একজনকে বা এক্সটার্নাল আসলে তিনি যদি দেখতে চান তাকেও দেখাতে হতে পারে। তো এইভাবে দেখানোর পরে তুমি ওইটার উপরে সিগনেচার নিতে হবে, সেটা যে কেউ যে কোনো একজন শিক্ষক, অবশ্যই যে কোনো একজন শিক্ষকের সিগনেচার নিয়ে দেন তুমি লেখাটা শুরু করবা। এটা হচ্ছে মূল তোমার কাজ, এবং আমি এটা মনে হয় খুব সম্ভবত তোমাদের ফোর্থ ইয়ারে হয়তো এটার একটা করানোর কথা ছিল, তোমাদের কিছুটা ধারণা থাকার কথা। এবার এখানে শনাক্তকরণ যদি করতে পারো তাতে পাবা হাফ, বৈশিষ্ট্য যদি লিখতে পারো তাতে পাবা এক, অর্থাৎ একটা করে প্লাঙ্কটন বা বেনথোসের জন্য মার্কস পাবো আমরা দেড়। এইভাবে টোটাল করতে হবে সাতটা, তো সাতটা যদি আমরা দেড় করে হয় তাহলে আমরা পাচ্ছি 10.5। এবং আমরা এই টোটাল বিষয়টার উপরে একটা মন্তব্য লিখতে হবে, সেটা হচ্ছে 3.5, অর্থাৎ টোটাল ওই 10.5 প্লাস 3.5 হচ্ছে নম্বর 14। মন্তব্যটা কি লিখতে হবে, মানে ওইটা তুমি অল্প একটু মন্তব্য লিখলেই হবে, বেশি কিছু লিখতে হবে না, অল্প মানে কিভাবে তুললা বা এটা আসলে একটু উপকারিতা অপকারিতা হালকা এক দুই লাইনের মধ্যে, অল্প মন্তব্য তো বলছোই, খুব বেশি লিখতে হবে না, অল্প অল্প স্বল্প লিখলেই হবে, একটু সংজ্ঞা দিলা, একটু উপকারিতা অপকারিতা লিখলা, এরকম একটা দুটো বৈশিষ্ট্য লিখলা, বৈশিষ্ট্য তো ভিতরে থাকবেই, বৈশিষ্ট্য লাগবে না, একটু উপকারিতা অপকারিতা দুই এক লাইন, তারপরে হচ্ছে তোমার একটুখানি সংজ্ঞাটা লিখলা, প্রয়োজনীয় দিক অপ্রয়োজনীয় দিক কিছু আসতে পারে ভিতরে, এই আর কি। এটা গেল সাত মার্ক, সাত নং প্রশ্নের জন্য, তাহলে সাত নং প্রশ্নের জন্য আমাদের 14 থাকতেছে। আচ্ছা এবার আসো আট নং প্রশ্ন, আট নং প্রশ্নের জন্য কি, চিংড়ি বা ইচা, অর্থাৎ এটা হচ্ছে ইংলিশে প্রন বা শ্রিম, এবং সেফালোপড বা মোলাস্কা, এইটার এদের থেকে কিন্তু তোমার দেয়া হবে, যেমন আমাদের ওখানে লিস্ট দেয়াই আছে যে চিংড়ি বা মানে প্রন বা শ্রিম কী কী দেওয়া হবে, তারপরে সেফালোপড বা মোলাস্কা থেকে কী কী দেওয়া হবে, ওইটা কিন্তু তোমার দেয়াই আছে, ওইগুলা তোমার মানে এক আমাদের যে লিস্ট আছে ওখানে দেয়া আছে, কী করা লাগবে বা সেটা বলতেছি। এইটাও কিন্তু ওই ট্যাক্সোনমি যেটা ছয় নং প্রশ্নের সাথে অনেকটা ওর মিল আছে, যে কোমলাস্থি কঠিনাস্থি মাছের ক্ষেত্রে যেভাবে আমরা করছিলাম ঠিক ওইভাবেই এখানে করা লাগবে, এই প্রায় সেমই জিনিসটা, কিন্তু যেহেতু ওইটা একটা মাছ আর এটা হতো প্রন শ্রিম, তো এটা তো মাছ, এটা তো মাছ না, কোমলাস্থি বা কঠিনাস্থি ওগুলো তো মাছ আর এ মানে মৎস্য আর এটা হচ্ছে মাছ, তো আমরা এই এই মাছগুলো যখন করব সেটি কিছুটা তো ভিন্ন আছে বাট প্রসেসটা অনেকটাই এক, কিন্তু আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা প্রায় কাছাকাছি, এগুলো আমি করাই দেব, তো আমরা কেউ না কেউ করাবো, তো সেই ক্ষেত্রে আমি বা স্যার আছেন আমাদের সাথে, মিহির স্যার তো আছেই, আমরা অবশ্যই সেগুলি শেষ করতে পারবো। তো এখানে হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদেরকে একটু বলি, যে শ্রেণী বিভাজনীয় তথ্য সম্বলিত উপাত্ত উপস্থাপন করলে পাবো 3, শনাক্তকরণ সহ বৈশিষ্ট্য লিখে প্রজাতি পর্যন্ত শ্রেণী বিন্যাস করলে পাবো 3, পরিমাপ প্রদর্শন সহ চিত্র অঙ্কন করলে পাবো 3, আর তোমার যদি রেফারেন্স উল্লেখ করি তাতে পাবো 1। এই হচ্ছে টোটাল তোমার 10, অর্থাৎ আমরা 6 এবং 8 কিন্তু 10-10 করে থাকবে মার্কস, এবং দুইটাই ট্যাক্সোনমি, একটা হচ্ছে কোমলাস্থি আর কঠিনাস্থি মাছের ট্যাক্সোনমি আর একটা মাছের ট্যাক্সোনমি, 6 নাম্বারটা মাছের জন্য আর 8 নাম্বারটা মাছের জন্য, এটা কিন্তু সেম, শুধু ওই যে ওইখানে চিত্র অঙ্কনে থাকবে 2 আর এইখানে থাকবে চিত্র অঙ্কনে 3, এইটুকুই পার্থক্য, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারবা, আর আমি তো ক্লাস নিলে আরও ক্লিয়ার হবা।
আচ্ছা, এরপরে আসো তোমার 9 নং প্রশ্নের জন্য। 9 নং প্রশ্নের জন্য কি করা লাগবে? তোমার মৌখিক গঠন ও ফুলকা দেখে পর্যবেক্ষণ করে ওই মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস লিখতে হবে। কোনো একটা মাছ আমাদের ওখানে লিস্টে দেয়াই আছে, ওই মাছগুলোর মৌখিক গঠনটা পর্যবেক্ষণ করতে হবে এবং ফুলকাটা পর্যবেক্ষণ করতে হবে। আমরা পর্যবেক্ষণ করে আমরা তার খাদ্য ও খাদ্যাভ্যাসটা লিখবো, যে এই মাছের এইরকম মুখ হইলে কোন ধরনের খাবার খায়, আবার এই ধরনের ফুলকা থাকলে কোন ধরনের খাদ্যাভ্যাস এদের তৈরি হয়, এই বিষয়গুলি লিখতে হবে। তো এখানে আমরা মন্তব্য পাবো, মানে যদি লিখতে পারি মন্তব্য তাতে পাবো 4, এবং চিত্র যদি আঁকতে পারি তাতে পাবো 5, এই সরি 1, অর্থাৎ টোটাল হচ্ছে 1 আর 4 5। তাহলে আমরা চিত্র অঙ্কনে 1 আর মন্তব্যতে 4, টোটাল থাকবে 5। আর এই আরেকটা আছে হচ্ছে তোমার 10 নং প্রশ্নের জন্য, সেটা হচ্ছে ওই যে আইস দেখে বয়স নির্ধারণ, এই মানে আইসের অ্যানুলি দেখে বয়স নির্ধারণ, ওইটা মানে ওই মাছের কত বয়স এটা যদি আমরা বের করতে পারি তখন সেটা আমরা তাতে পাবো 10। আর মাছের কঙ্কাল তৈরি, মাছের তোমাদের একটা পুরা ধরো রুই মাছের এক যতগুলো কঙ্কাল মানে আমরা অস্তিত্ব দেখাই দেবো, যে এতগুলো যত জোড়া অস্থিগুলো দেখাবো, তো সেই সময় সেই অস্থিগুলি তোমরা ওই রুই মাছ থেকে বের করবা, বের করে একটা বক্সের মধ্যে সাজাবা। তোমরা যদি প্র্যাকটিক্যাল ল্যাবে আসো, আমাদের খিলগাঁও মডেল কলেজের প্র্যাকটিক্যাল ল্যাবে ঢোকো, সেখানে সরি পাশে একটু শব্দ হইতেছিল এই জন্য জানলাটা একটু বন্ধ করে দিলাম। তো খিলগাঁও মডেল কলেজের যে প্র্যাকটিক্যাল ল্যাবটা আছে, ওই প্র্যাকটিক্যাল ল্যাবে যদি তোমরা ঢোকো তখন ওইখানে কিন্তু তোমরা দেখতে পাবা যে কঙ্কাল দিয়ে কিভাবে বক্স করা আছে, অনেকগুলি নমুনা বক্স কিন্তু ওখানে আছে। তো তোমরা যদি চাও ওই নমুনা বক্সগুলো একটু দেখতে পারো, দেখলে তোমার একটা আইডিয়া হবে, খুবই ইজি। এটা কিন্তু পরিমল দেব স্যারের একটা একদম লাস্টের দিকের অধ্যায়ের এখানে কিভাবে করা যায় সেইটা কিন্তু একটা ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে দেয়া আছে, এবং এটা খুবই ইজি, এটা এত কোনো কঠিন কিছু না, আমরা একটুখানি বলে দিলি তুমি পারবা আশা করি। ওইটা খুবই সোজা, মানে লবণ ছাড়া মাছটাকে একটু হাইড্রোজেন পারঅক্সাইড অথবা সারপেক্সেল, মানে এই সারপেক্সেলটা আসলে মানে এটা আসলে নিয়ম না, এটা আমরা অনেক সময় বলে দিই, কেন অনেক সময় হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যায় না, খুঁজতে হয়, এটা সাধারণত মেডিসিনের দোকানে টোকানে থাকে, আবার অনেক সময় বিক্রিও করতে চায় না, এই জন্য যদি ওইটা পাওয়া যায় ভালো, যদি না হয় শুধু তোমার সারপেক্সেলের হালকা একটু সারপেক্সেল, এখানে কিন্তু লবণ হলুদ মরিচ এগুলো কিছু দেওয়া যাবে না, শুধু ওই ওইটা দিয়ে একটু সিদ্ধ করে পাশে রেখে দিলে আস্তে আস্তে করে মাছটা ছাড়াই ওই হাড়গুলি বের করা যায়, একদম ইজি। তোমরা ওই নমুনা বক্সগুলি দেখবা, নমুনা বক্সগুলি দেখা তারপরে কিন্তু ওই মাছটা রোদে শুকাইতে হবে, হাড়গুলি হাড় মাছটা সব মানে মাছটা তোমরা জাস্ট রোদে টানাই দেবা, দেখবা যে এমনি মাংস সরে গেছে, মানে মাংস পড়ে গেছে আর ওইটা শুকিয়ে হাড়টা আলাদা হয়ে গেছে। তো এটা খুব সহজ, তাও আমরা ক্লাসটা হয়তো আমি একটুখানি তার একটু যদি পারি বলে দেব। তো তোমরা ওইটা নিজেও তৈরি করতে পারো, 5 মার্কস পাবা, অবশ্যই এই বক্স লাগবে, বক্স ছাড়া কিন্তু কাউকেই 5 মার্কস দেয়া হবে না, এটা কিন্তু তোমার বক্স ছাড়া যদি কেউ মনে করো যে তুমি 5 মার্কস পাবা, এটা কিন্তু ধারণাটা ভুল, তোমাকে 5 মার্কস পেতে হলে বক্স তৈরি করতে হবে। এই গেল আর তোমাদের তোমার মৌখিক পরীক্ষা, অর্থাৎ হইতেছে ভাইবা তো আছেই, সেটার জন্য আমি ভাইবার জন্য আবার আর একটা আলাদা ক্লাস নিয়ে দেবো, যে ভাইবায় তোমার কী কী তোমার হচ্ছে, যে ভাইবাতে তোমার কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলি নিয়ে পরবর্তীতে, ভাইবার বিষয়টা আরও পরে, এখন আমরা আসলে পড়ার ভিতরে যাব। তো তোমাদের কিন্তু আমি বাড়িতে অনেকগুলি কাজ দিয়ে দিলাম, যেগুলো চিত্র আঁকা যাবে, যেগুলো তারপরে মিউজিয়ামের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কিন্তু বাসায় বসেই পড়া যায়, চিত্রগুলো বাসায় বসেই অঙ্কন করে প্র্যাকটিস করা যায়, এগুলো কিন্তু তোমার নিজ দায়িত্বে বাসায় বসে তুমি শুরু করে দিতে পারো, এবং খাতাটা তৈরি করতে থাকো, এগুলি করো। আর আমি আরও কিছু বুক রেফারেন্স দিয়ে দিতেছি, যেমন তোমার অস্টিকথিস, যেটা অর্থাৎ তোমার কঠিনাস্থি মাছ, কঠিনাস্থি মাছের জন্য, কঠিনাস্থি যে মাছ তার জন্য আমরা কোন বইটা প্র্যাকটিক্যাল কোন বইটা ফলো করতে পারি সেটা আমরা একটু বলে দিতেছি এখন। তোমার কঠিনাস্থি মাছের জন্য সোফি অ্যান্ড কুদ্দুসের
একটা বই আছে বাংলাদেশের মৎস্য সম্পদ, আবার রহমান একে রহমান স্যার তারও একটা আছে ফ্রেশ ওয়াটার ফিশেস অফ ইন্ডিয়া। এটাও আমরা আসলে সফিয়ান কুদ্দুস স্যারের বইটাই আমরা বেশি ফলো করি, সফিয়ান কুদ্দুস স্যার। তোমরা চাইলে লিখে নিতে পারো সফিয়ান কুদ্দুস বাংলাদেশের মৎস্য সম্পদ। এখন আর একটা আছে আচ্ছা এইখান থেকে কিন্তু কিছু বই আমরা পরীক্ষার সময় তোমাদেরকে দেব, মানে যেগুলো ট্যাক্সোনমি। আর ভালো কথা, ট্যাক্সোনমিটা কিন্তু তুমি বই খুলেই করবা, এটা কিন্তু কখনোই কিন্তু ট্যাক্সোনমি কিন্তু বই বন্ধ করে করতে হয় না। অর্থাৎ ছয় এবং আট, আট এবং ছয়টা কিন্তু আমরা তোমাদেরকে বই সামনে দেব, অর্থাৎ বই সামনে রেখেই তুমি লিখবা। এটা শুধু শিখলেই হবে, শিখে তুমি বই দেখে দেখে আমি শিখাই দেবো, তখন তোমরা ওই বইটা সামনে রেখে, সো এটা মুখস্থ করার কোনো তেমন কিছু নাই, বই দেখে দেখে যেহেতু লেখা যায় সো বই এখানে জাস্ট বুঝতে হবে, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের আর একটা বই আছে, শফিক উদ্দুস স্যারের আছে হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদ, আর জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের আছে আইল্যান্ড ফিশারিজ ইন্ডিয়া। এটা আমি কেন নামগুলো বলে দিচ্ছি যে এটার জন্য কিন্তু তুমি যখন পরীক্ষা হবে তখন তো তোমার বই মানে নামটা তো জানতে হবে যে কোন বইটা তুমি ফলো করতেছো। তোমরা কিন্তু লিখে রাখতে পারো যে অস্টিকথিসের জন্য কি কি সফি অ্যান্ড কুদ্দুস স্যারের বাংলাদেশের মৎস্য সম্পদ, আর জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের আইল্যান্ড ফিশারিজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের আইল্যান্ড ফিশারিজ অফ ইন্ডিয়া। বইগুলির নাম যদি মনে না থাকে তাহলে তো তুমি চাইতে পারবা না। শফিক উদ্দুস স্যার আর জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যার এই দুইটা বই থেকেই ম্যাক্সিমাম কাভার দেয়, আর এ কে রহমান স্যারের একটা আছে ফ্রেশ ওয়াটারের উপরে, এ কে রহমানের ফ্রেশ ওয়াটার। শফিক উদ্দুস স্যারের বই বেশি, জিঞ্জার তালোয়ার স্যার এই এগুলো হলেই হবে। আচ্ছা এইটার তোমার অস্টিক থিসিসের জন্য শফিক উদ্দুস স্যার এবং জিঞ্জার ও তালো অ্যান্ড তালোয়ার এই দুজনের বই থাকলেই হবে। তারপরে তোমার হচ্ছে কনডিকথিস, কনডিকথিসের জন্য কি বই লাগবে, কনডিকথিসের জন্য লাগবে সফিয়ান কুদ্দুস স্যারেরই বাংলাদেশের বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, ওইটা কিন্তু বাংলাদেশের মৎস্য সম্পদ আর এটা কিন্তু বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ। শফিক উদ্দুস স্যারেরই লেখা দুইটা বই, একটা হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদ, ওইটা হচ্ছে তোমার অস্টিকথিসের জন্য, আর কনডিকথিসের জন্য যেটা সেটা হচ্ছে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ। আর জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের এটা হচ্ছে আইল্যান্ড ফিশ অফ ইন্ডিয়া, ওইটা তোমার আইল্যান্ড ফিশ অফ ইন্ডিয়া হলেই হবে দুইটার মধ্যে, এটাও জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের বই। জিঞ্জার অ্যান্ড তালোয়ার শফিক উদ্দুস স্যার। আচ্ছা ডাক্তার মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস এবং ডক্টর এমডি শফি মানে মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যারের একটা বই আছে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, ওইটাও কিন্তু তুমি তোমার কনডিকথিসের জন্য ফলো করতে পারো। মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তাহলে আমরা এখানে আর একটা পাইলাম কি কনডিকথিসে মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তোমরা চাইলে কিন্তু আমি যে বলতেছি লিখে ফেলতে পারো মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যারের বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, আর জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের আইল্যান্ড ফিশারিজ অফ ইন্ডিয়া। এইটা গেল তোমার কনডিকথিসের উপরে, কারণ তোমার কিন্তু এগুলো বুক রেফারেন্স লাগবে। আমি কিন্তু বলে দেবো মানে পরবর্তীতে বুক রেফারেন্স কিভাবে লিখতে হয়,
এইটা হচ্ছে তোমার জিঞ্জার অ্যান্ড তালোয়ার, এটা হচ্ছে তোমার ফুড ফিডিং এর জন্য। ফুড ফিডিং এর জন্য কিন্তু সফিয়ান কুদ্দুসের বাংলাদেশের মৎস্য সম্পদ জিঞ্জার অ্যান্ড তালোয়ার স্যারের বইটাও কিন্তু তোমার, এই যে আইল্যান্ড ফিশারিজ অফ ইন্ডিয়া, এটাও কিন্তু তোমার ফুড ফিডিং এর জন্য হবে, হয়ে যাবে আর কি। শফিকুদ্দু জিঞ্জার অ্যান্ড তালোয়ার, শফিকুদ্দু জিঞ্জার অ্যান্ড তালোয়ার, আচ্ছা। এইখানে তোমার মোলাস্কার জন্য কিন্তু একটা আরেকটা নতুন বই আছে, সেটা হচ্ছে কার্পেন্টার স্যারের একটা বই। এটা হচ্ছে স্পিসিস আইডেন্টিফিকেশন স্কুইড ফর ফিশারি পারপাস। তুমি কার্পেন্টার স্যারের এমএসসির প্র্যাকটিক্যাল বইটা দেন বললেও ওনারা বের করে দেবে। কার্পেন্টার স্যারের বই এবং শফি এবং কুদ্দুস স্যারের মৎস্য সম্পদ বাংলাদেশ বাংলা একাডেমিতে পাওয়া যায়। বাংলাদেশের মৎস্য সম্পদ শফি কুদ্দুস স্যার আর কার্পেন্টার, কার্পেন্টারের মধ্যে কিন্তু তোমার এই যে মোলাস্কার জন্য কিন্তু, মোলাস্কা প্রন এর জন্য কিন্তু কার্পেন্টার স্যারের বইটা খুব ভালো, ওইটার থেকে তোমার অনেক কভার দেবে কার্পেন্টার স্যারের বই। আবার বলতেছি আমি কার্পেন্টার স্যার, এই যে কার্পেন্টার স্যার, তারপরে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন গাইড ফর ফিশারি পারপাস মেরিন রিসোর্স অফ ওয়েস্টার্ন সেন্ট্রাল প্যাসিফিক মেরিন রিসোর্স। তুমি কার্পেন্টার স্যারের বই বললেই হবে, তাহলে আমরা পাইলাম কি কি বই। একটা পাইলাম হচ্ছে কার্পেন্টার স্যারের বইটা হচ্ছে প্রন মোলাস্কা, এই জন্য প্রন এবং মোলাস্কা এটার জন্য পাবো আমরা কার্পেন্টার স্যারের বই। তারপরে শফিকুদ্দুস স্যার অ্যান্ড হচ্ছে জিঞ্জার আর তালোয়ার স্যারের বই, এইটার জন্য আমরা অস্ট্রিকথিস কন্ডিকথিস দুইটাই প্রায় কভার দেওয়া যায়। মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার, এই চারটা বই কিন্তু বেশি মানে লাগে, তা এই চারটা বই থাকলেই কিন্তু হয়। এখন তোমরা চাইলে এই চারটা বই কিনে বাসায় প্র্যাকটিস করতে পারো, আমাদের ডিপার্টমেন্টেও অনেকগুলি আছে, আমরা যখন ক্লাস করাবো এইটা থেকেই করাবো। এবং আমরা ট্যাক্সোনমিতে যতটা সম্ভব মানে তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বই কয়েক সেট আমরা দিব, দিব মানে কিন্তু দিয়ে দেবো না, পরীক্ষার সময় দিব, তোমরা প্র্যাকটিস করবা বা ক্লাস করাবো তখন প্র্যাকটিস করবা, আবার আমরা আমাদের বই নিয়ে যাব। এখন সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কেউ যদি চাও নিজে একটা সেট কিনে নিজের কাছে বাসায় রাখতে পারো। আমি কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম আমি ঠিকই একটা সেট কিনে নিয়েছিলাম, কারণ সবসময় দেখা যায় অনেক সময়, এখন তো তোমার করোনার সময় থাকেও না কলেজের ডিপার্টমেন্টে যাওয়া ইয়ে করা, তো সেই জন্য বই কিনেও নিতে পারো। আগে কতগুলি ক্লাস করো, আগে কিছু ক্লাস করো, আর গঙ্গেশ কুমার চক্রবর্তী স্যারের এইটা কিনতেই হবে, এটা মাস্ট, গঙ্গেশ কুমার চক্রবর্তী স্যারের বই কেনো, এবং পরিমল দেবের দ্বিতীয় খণ্ড তো আগেই হয়তো কেনা আছে, এগুলি নিয়ে মোটামুটি শুরু করো। আর এই যে এখন যতগুলি নাম বললাম নামগুলো শুধু জেনে রাখো, এগুলি আপাতত আগে আগে কেনার দরকার নাই, ক্লাসটা শুরু হোক আমরা ক্লাসটা করি, দেন তোমরা এটা কেনার চিন্তা ভাবনা করো। আর আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো যে কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কি বই লাগবে, কিভাবে খাতা করা লাগবে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া পাইছো। আমি আশা করি তোমরা তোমাদের কাজগুলি বসে না থেকে শুরু করে দেবা, এবং সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি।